বিয়ের পর থেকে যে চাওয়াগুলো কোনটাই তুমি আমার জন্য পূরণ করো নি। কারণ তোমার চাওয়াগুলো পূরণ করার মতো ছিল না। দ্বিতীয় সংসারেও কি সেম প্রবলেম ছিল? ম্যাম, সেটা একটু ভিন্ন রকম। হ্যাঁ বলো, তুমি ডিভোর্সটা কেন চাচ্ছ? আমি তোমাকে বিয়ে করেছিলাম কেন? তোমার কি মনে হয়, তোমার কি যথেষ্ট বয়স হয়নি? তোমার আমার মধ্যে একটা এজ গ্যাপ আছে। তুমি ডিভোর্সে, তোমার ফার্স্ট ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার একটা বাচ্চা আছে, তারপরেও আমি তোমাকে বিয়ে করলাম কেন? কারণ আমি একটা লাইফ চেয়েছিলাম, একটা লাক্সারিয়াস লাইফ চেয়েছিলাম। তোমার শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি যে আমি তোমার টাকা পয়সা দেখে তোমাকে বিয়ে করেছিলাম। আমার অনেকগুলো চাওয়া ছিল তোমার কাছে, বিয়ের পর থেকে যে চাওয়াগুলো কোনোটাই তুমি আমার জন্য পূরণ করোনি। কারণ তোমার চাওয়াগুলো পূরণ করার মতো ছিল না। কি এমন চেয়েছি যে তুমি পূরণ করতে পারো না? একটা মার্সিডিস কে তুমি তোমার বউকে কিনে দিতে পারো না? তোমার এত টাকা, একটা মার্সিডিস তোমার বউ, মানে পার্সোনাল একটা মার্সিডিস তার থাকতে পারে না? একটা না, পাঁচটা মার্সিডিস তোমাকে কিনে দেওয়ার ক্ষমতা আমার আছে, টাকা আমার আছে, কিন্তু আমি তো সেটা চাই না। কেন চাও না? চাই না কারণ আমি একটা গরিব দেশের মানুষ, তুমি তো ধনী। কিন্তু তুমি তো ধনী, তুমি তো গরিব না। একটা গরিব দেশের ধনী ধনীদের মতো চলতে পারে না, চলা উচিত না, আমি বিশ্বাস করি তাই। আমি নিজে একটা টয়োটা গাড়িতে চড়ি। অনেকেই আমাকে বলে যে আপনার একটা BMW, আপনার একটা মার্সিডিজ অথবা এই ধরনের গাড়ি চালানো উচিত, কিন্তু আমি মনে করি না, একটা গরিব দেশ, আমি রোজগার করি ঠিক আছে, কিন্তু আমার এই রোজগারের অনেকেরই হক আছে। তুমি সবার হক আদায় করছো, মানে তোমার স্ত্রীর প্রতি তোমার হক নেই, আমার কি তোমার সম্পদে হক নেই? একটা টয়োটা তোমাকে কিনে দিই, তুমি চলো। কিন্তু আমার চাওয়াটা তো টয়োটা না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার মার্সিডিজ কেনার টাকা আছে, তুমি আমাকে দিচ্ছ না, দ্যাটস ইট। কিন্তু তুমি তোমাদের বাড়িতে, মানে তোমার বাবার বাড়িতে, তুমি তো গাড়িতে চড়তে না। সেই অভাবটাই তো আমি পূরণ করতে চেয়েছি মোতালেব, আমি তোমাকে বিয়ে করেছি সেই অভাবটা পূরণ করার জন্য। ওকে, একটা মার্সিডিজ আমি তোমাকে কিনে দেবো। টাইম ইজ ওভার মোতালেব, মার্সিডিজ কিনে দেওয়ার মানুষ এখন আমার আছে।